আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই থাকবে ভয়ঙ্কর সংবাদ, লোহানস্কে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত, নিহত চার। এরপর থাকবে আজব স্টলে আত্মসমর্পণ করা 959 ইউক্রেন সেনা কারাগারে, বলছে রাশিয়া। ইউক্রেনকে হেলমেট ও প্রতিরক্ষামূলক পোশাক দিল ইসরায়েল। এবং আরও থাকবে ফ্রান্সের বিরুদ্ধে যে প্রতিশোধ নিল রাশিয়া। এবার রাশিয়া হামলা চালালো ইউক্রেন, নিহত এক। এবং আরও থাকবে ইরাক আগ্রাসন সম্পূর্ণ অযৌক্তিক, মুশফুসকে বলে ফেললেন বুশ। সর্বশেষ থাকছে পাকিস্তান ও জঙ্গিদের যুদ্ধবিরতির আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নেই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। লোহানস্কে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত, নিহত চার। ইউক্রেনে লোহানস্ক অঞ্চলের সেভেদোনস্কে রুশ বাহিনীর গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর শেরহে হাইদা। রুশ বাহিনীর হামলার এই তথ্য সংবাদ মাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন খবর আল জাজিরার। শেরহে হাইদা বলেন, সেভেরোদোনেস্কে খুব সকাল থেকেই গোলাবর্ষণ করা হয়েছিল। কিছু জায়গায় শক্তিশালী গোলাগুলির কারণে উদ্ধারকারীরা 2 ঘন্টা ধরে আগুন লাগার জায়গায় যেতে পারেনি। হামলায় অন্তত 8টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, লাগাতার হামলায় 4 জন নিহত হয়েছেন এবং আরও 3 জন আহত হয়েছেন। শহরে পুরনো জেলাগুলোতে এই গোলাবর্ষণ ঘটে। প্রসঙ্গত, গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে $410 কোটি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই যুদ্ধে ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় 7 লাখ এবং হতাহত হয়েছেন প্রায় 8,000 মানুষ। আজব স্টাইলে আত্মসমর্পণ করা 959 ইউক্রেন সেনা কারাগারে, বলছে রাশিয়া। ইউক্রেন মারিউপোলে আজব স্টাইলে ইস্পাত কারখানা এলাকায় লুকিয়ে থাকা 900 ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করলে তাদের নির্বাসিত বন্দী হিসেবে কারাগারে পাঠিয়েছে রাশিয়া। রাশিয়া নিয়ন্ত্রিত দনেস্কোর একটি বিস্তীর্ণ কারাগারে তাদের স্থানান্তর করা হয়েছে, খবর বিবিসি। উপপক্ষের মধ্যে একটি চুক্তি হলে তার অংশ হিসেবে সেখানকার ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচাতে তাদের অবস্থান থেকে সরে আসার নির্দেশ দেয় ইউক্রেন। এর আগে গত কয়েক সপ্তাহ ধরে কারখানা এলাকায় খাবার এবং পানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে আসছে। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, এ পর্যন্ত 959 জন ইউক্রেনীয় আত্মসমর্পণ করেছেন, এর মধ্যে 51 জন চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, আর বাকিদের দনেস্কো অঞ্চলের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকা ওলেনিভকা শহরের নির্বাসিত বন্দীদের সাবেক কারাগারে পাঠানো হয়েছে। এদিকে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব নিজেদের নায়কদের দেশে ফিরে আনতে বন্দী বিনিময় ব্যবস্থার আশা করছে। অন্যদিকে ইউক্রেনীয় ওই সেনাদের ভাগ্যে কি ঘটেছে তা পরিষ্কার নয়। তাদের কি অপরাধী বা যুদ্ধবন্দী হিসেবে গণ্য করা হবে কিনা এ ব্যাপারে মন্তব্য করতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অস্বীকৃতি জানিয়েছেন। ইউক্রেনকে হেলমেট ও প্রতিরক্ষা পোশাক দিল ইসরায়েল। ইউক্রেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে কিয়েভকে হেলমেট ও প্রতিরক্ষামূলক পোশাক পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায় আল জাজিরা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভ আমাদের কাছে হেলমেট ও ভেস্ট চেয়েছিল। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির জরুরি ও বেসামরিক সংস্থার জন্য 2,000 হেলমেট এবং 500 প্রতিরক্ষামূলক পোশাক সরবরাহ করা হয়েছে। এ ধরনের সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ গত মাসে বলেছিলেন, তিনি হেলমেট ও ভেস্ট সরবরাহ করার অনুমোদন দেবেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেগ জি রেজনিকভের সঙ্গে আলোচনার পর গান্তজ এই প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে 24 ফেব্রুয়ারি। এরপর থেকে ইসরায়েল নানাভাবে দুপক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মাঝে ইউক্রেনকে হেলমেট ও প্রতিরক্ষামূলক পোশাক দিয়েছে ইসরায়েল। ফ্রান্সের বিরুদ্ধে যে প্রতিশোধ নিল রাশিয়া। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ফ্রান্সের 34 কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায় খবর রয়টার্সের। খবরে বলা হয়, একটি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ফ্রান্সের 34 কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এর আগে ফ্রান্স এপ্রিলে 35 রুশ কূটনীতিককে বহিষ্কার করেছেন। এ সময় ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার প্রায় 300-এর বেশি কূটনীতিককে বহিষ্কার করেছিল। গত মাসে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার 6,000 এজেন্টকে কূটনৈতিক হিসেবে দাবি করে তাদের পার্সোনা নন গ্রেটা ঘোষণা করে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার তদন্তে পাওয়া যায়, তারা ফ্রান্সের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করেছিলেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে ইউরোপের বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে। এসব পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে রুশ কূটনীতিকদের বহিষ্কার। তবে রাশিয়াও থেমে নেই, দেশটিতে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছে। এবার রাশিয়া হামলা চালালো ইউক্রেন, নিহত এক। রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্কে ইউক্রেনের হামলায় এক বেসামরিক লোক নিহত হয়েছেন।
এবং এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই দাবি করেছেন ওই অঞ্চলের গভর্নর রোমান স্টারভয়েট। বৃহস্পতিবার রোমান স্টারভয়েট সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন এর স্টারভেট বলেন, কুরস্কের টাইওকিন গ্রামের একটি ইথানল কারখানা ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইওকিন গ্রামে ইউক্রেন রাশিয়া সীমান্ত থেকে 1.5 মাইল দূরে অবস্থিত এবং 2.4 কিলোমিটার। কুরস্ক ও ইউক্রেনের মধ্যে সীমান্তের উভয়পক্ষে এই মাসে বিরতিহীন কামান চালানো হয়েছে। প্রসঙ্গত, গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে $410 কোটি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর যুদ্ধে ইউক্রেনের অনেক সড়ক ধ্বংস হয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় 60 লাখ মানুষ এবং হতাহত হয়েছেন প্রায় 8,000 মানুষ। ইরাক আগ্রাসন সম্পূর্ণ অযৌক্তিক, মুখ ফসকে বলে ফেললেন জর্জ ডব্লিউ বুশ। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নাম করে ইরাকের নিরীশংস আগ্রাসন চালানো সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশই কিনা বললেন ইরাকে আগ্রাসন চালানো সম্পূর্ণ ভুল। তার মুখে এই কথা শুনে উপস্থিত দর্শকদের চোখ ছানা পড়া। ডালাসে অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন বুশ। সেখানে তিনি রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থার কড়া সমালোচনা করেছিলেন। এক পর্যায়ে ইউক্রেন রুশ হামলা নিয়ে বলতে গিয়ে মুশফোসকে বলে উঠলেন ইরাকে আগ্রাসন এক ধরনের নিরীশংসতা ও অযৌক্তিক। এরপরই তিনি ভুল সদরে বলে ওঠেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ। পুতিন সরকারের আলোচনা করে বুশ বলেন রাশিয়া সরকারের কোনো জবাবদিহি নেই, সেখানকার এক নায়কের ইরাকে হামলা সম্পূর্ণ অযৌক্তিক ও নিষ্ঠুরতা। এরপরই তিনি নিজের বক্তব্য শোধরান। এরপরে ভুলের দায় কাঁধে তুলে বুশ দোষ চাপান নিজের বয়সের ঘাড়ে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের মুখ ফসকে বলা এই কথার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, আল জাজিরা এবং ফক্স নিউজ। ভাইরাল ওই ভিডিওতে জর্জ ডব্লিউ বুশকে বলতে শোনা যায় ইরাকে সম্পূর্ণ অন্যায় ও নিরীশংস আগ্রাসন চালানোর জন্য একজন ব্যক্তি সিদ্ধান্ত দায়ী। এরপরই এক মুহূর্তের জন্য নিজের বক্তব্যে থামেন বুশ। এরপর তিনি ফের বলেন আমি ইউক্রেনে আগ্রাসন বোঝাতে চেয়েছি, আমার বয়স 75। বুশ যখন নিজের এই মন্তব্য শুধরে নিচ্ছিলেন তখন সামনে উপস্থিত দর্শক ও শ্রোতাদের হাসতে শোনা যায়। এবং সর্বশেষ থাকবে পাকিস্তান ও জঙ্গিদের যুদ্ধবিরতির আহ্বান। আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান নিশ্চিত করেছে যে আফগানিস্তানের এক অভয়ারণ্যের মধ্য থেকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা চালাচ্ছে এমন একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর পলাতক নেতাদের সঙ্গে পাকিস্তানের নতুন করে শান্তি আলোচনার প্রয়োজন হয়েছে। উচ্চ পদস্থ সূত্রগুলো ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে পাকিস্তানের একজন শীর্ষ সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ উগ্রবাদী গোষ্ঠী তহরিক-ই-তালিবান পাকিস্তানি তালিবানের প্রতিনিধিদের সাথে রাজধানী কাবুলে এই সপ্তাহের বৈঠকে তার দলের নেতৃত্ব দিয়েছেন। 2 দিনব্যাপী আলোচনা গোপনে অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে টিটিপি এই বিষয়টি নিশ্চিত করেছে। স্বাগতিক সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ প্রথমবারের মতো আলোচনার কিছু বিবরণ দেবার সময় বলেছেন তারা সংলাপ প্রক্রিয়ার মধ্যস্থতা করেছেন। মুজাহিদ টুইটারে লিখেছেন আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনাকারী দলগুলি সাময়িকভাবে বৈরিতা বন্ধ করতে সম্মত হয়েছে। তিনি বিশদ বিবরণ না দিয়ে বলেন যে সংশ্লিষ্ট বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তালিবান শাসিত আফগানিস্তানে নিজেদের দেওয়ার নাম ব্যবহার করে মুজাহিদ জোর দিয়ে বলেন ইসলামিক এরিমেট অফ আফগানিস্তান শান্তি প্রচারের জন্য সরল বিশ্বাসে আলোচনা প্রক্রিয়া সফল করার জন্য প্রচেষ্টা করে এবং উভয় পক্ষই সহনশীল এবং নমনীয় প্রত্যাশা হওয়ার চেষ্টা করেছে। টিটিপি গণমাধ্যমে একটি বিবৃতি জারি করে বলেছে কাবুলের শাসকদের মধ্যস্থতায় আলোচনা চলছে। জঙ্গিদের বিবৃতিতে বলা হয়েছে মুসলমানদের ঈদের উৎসবের জন্য পূর্বে সমত হওয়া 10 দিনের যুদ্ধবিরতি 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছে।